হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসটি ফ্যামিলি। আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, আজকে আমি কি রান্না করছি। আজকে আমাদের পালং শাকের চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি হচ্ছে। তার জন্য পালং শাক, আলু, বেগুন তোমাদেরকে দেখালাম সব নিয়ে নেওয়া হয়েছে, এবং চিংড়ি মাছটা ভেজে নেওয়া হবে। চিংড়ি মাছ দিয়েই হবে, ওই কারণে চিংড়ি মাছটা ভেজে নেওয়া হবে। কড়াইয়ে চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নেবে নেওয়া হবে। দেখো বন্ধুরা, মাছটা ভেজে নিতে নিয়ে চলে আসি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। এবং ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেব। দেখো বন্ধুরা, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে রসুন থিতে রেখেছিলাম, রসুন দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রসুন দিয়ে পালং শাকের তরকারি খুব ভালো লাগে, রসুনের গন্ধটার জন্য। শাক যে কোনো শাকেই রসুন ফোড়ন দিলে খুব সুন্দর লাগে, তার জন্য রসুন পালং শাকে তো রসুন খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, আর রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তারপর আলু দিয়ে দিলাম। আলুটা এবার একটু হালকা করে ভেজে নেওয়া হবে। এবার বেগুনটা দিয়ে দেওয়া হলো, বেগুন আর আলুটা ভালো করে ভেজে নেওয়া হবে। দেখো বন্ধুরা, আলু বেগুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দেবে। আর আমরা হালকা একটুখানি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আবার হালকা একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, যাতে একটু ঝাল ঝাল খেতে হয় ওই কারণে। আর এবার একটু হালকা জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেই কারণে ভেজে নেব। এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো। শাকটা যেহেতু পালং শাক অনেকটা দেখে মনে হয় অনেকটা, কিন্তু তোমরা অনেকেই জানো, মানে যারা করো তারা জানবেই যে পালং শাক মানে জল বেরিয়ে যাবে অনেকটাই, আর একটুখানি হয়ে যাবে। অনেকটা পালং শাক দেখতে লাগছে, কিন্তু একটুখানি তরকারি যখন তরকারিটা শুকিয়ে জলটা শুকিয়ে যাবে তখন একটুখানি হয়ে যাবে। তাই বন্ধুরা দেখো যে এক কড়াই তরকারিটা কইটুখানি হয়ে যাবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো জলটা এখনই মরে গেছে আর শাকটা কইটুকানি হয়ে গেছে। আজকে রান্নাটা আমি করিনি, আমার বোন করেছে। বোন আমাদের বাড়ি এসেছিলো, আমার বোনই করেছে, আমি ভিডিওটা করছিলাম। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হলো। এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল আছে যেহেতু সেই কারণে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজ হয়তো রান্না করতে হবে। দেখো বন্ধু, চিনি দিয়ে দিলাম। পালং শাক একটু মিষ্টি না দিলে তো খেতে খুব একটা ভালো লাগে না, ওই কারণে একটুখানি অল্প একটু মিষ্টি দেবে, না দিলে তিতকুটে ভাবে। যেহেতু এখন অটাইমের পালং শাক, ওই কারণে এখন একটু তিতই লাগবে, তিতকুটে দুটোই লাগবে, তো মিষ্টি দিলে তিতো ভাবটা কেটে যাবে। এবার ঢাকা দিয়ে একটু রান্নাটা করে নেবো। দেখো বন্ধুরা, জলটা আমাদের শুকিয়ে গেছে, আর একটু জলটা একটু মরবে সেই তোমার সেই মানে জলটা মরতে মধ্যে তোমাদেরকে বলে দিই, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করো, আর শেয়ার লাইক করে দিও, আর কমেন্টে বলো যে আমার রেসিপিটা কেমন লাগছে। দেখো বন্ধুরা, আমার তরকারিটা রেডি, নামাবো এবার। দেখো বন্ধুরা, তরকারিটা নামানো হয়ে গেছে।
তাহলে আমার তরকারিটা রেডি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্লিজ কমেন্ট করো। ওকে, টাটা, বাই বাই।